গুড মর্নিং এভরিওয়ান, দেখো এখন সকাল হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। অনেক সকাল, এখন প্রায় 7:30 বাজে। এবারে আমি দেখো জানলাটা খুললাম রান্নাঘরে, এখান দিয়ে এই পাশ দিয়ে পাশের বাড়ির ছাদটা দেখা যায়। এখানে এরা অনেক বিভিন্ন ফুলের গাছ লাগায়, গোলাপ ফুল, গাঁদা ফুল, বিভিন্ন, খুব সুন্দর। পারলে আমি একবার ছাদ থেকে তোমাদেরকে নেক্সট ব্লগে একবার দেখানোর চেষ্টা করব। আর এখানে দেখো আমি সকাল সকাল হাজবেন্ডের অফিসের লাঞ্চ বক্স রেডি করছি। এখানে আমি আলু কুটে রেখে দিয়েছি, এখানে কারি পাতা দিয়ে আলুর তরকারি করব, এটা খুব সুন্দর টেস্টি হয়। আর এটা দেখো আগের দিনে তরকা করেছিলাম, অনেকটা ডাল ভিজিয়ে ফেলেছিলাম তরকার, সেখান থেকে দেখো কিছু রেখে দিয়েছিলাম। আর এখন দেখো দেখছি সকালে উঠে অঙ্কুর বেরিয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এটা ভাবছি আজকেও তাই একটু তরকাটা বানিয়ে ফেলবো, কারণ এটা রেখে দেওয়া যাবে না। এখানে দেখো আমি পুরো সব কিছু গুছিয়ে নিয়েছি সকালে যা যা কাজকর্মর মধ্যে, সব থেকে ফার্স্ট এটাই আমি আগে ফার্স্টে করি, তারপরে আমি চাটা এগুলো করি, কারণ আগে আমি লাঞ্চের যে বক্সটা সেটা আমি রেডি করে নিই। এখানে দেখো আমার এখানে কারি পাতা নিচ্ছি, এখানে একটা বক্সের মধ্যে আমি কারি পাতা রেখেছি, আর কারি পাতাগুলো যত শুকনো হবে ততই ভালো হয়। আর এখানে দেখো আমি এখানে কারি পাতা নিয়ে নিলাম, দিয়ে একটু কারি পাতা ফোড়ন দিয়ে নেবো, তারপরে একটুখানি কালো সর্ষে ফোড়নও তোমরা দেবে, তবে লাস্টেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো খুব অল্প তেলের মধ্যে আমি তরকারিটা করছি, আলু কারি পাতার তরকারি, আর তার মধ্যে একটু কালো সর্ষের ফোড়ন অবশ্যই দেবে, আর একটু কাঁচা লঙ্কা, তাহলে খুব টেস্টি খেতে হয়। আর এখানে দেখো ঝটপট করে আমি বানিয়ে নিচ্ছি সকালবেলার যে প্রথম কাজ আমার, এটাই একটু নুন হলুদ সামান্য দেবো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো, খুব সিম্পল কারি পাতা দিয়ে। এই তো আলুর তরকারি, দারুণ খেতে লাগে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো, দারুণ লাগবে। আর এখানে দেখো অনেকটা তেল আবার বেঁচেও গেল, সেটা আমি এবার সাইড করে রেখে দিলাম তুলে, কারণ যতটা পারি অল্প তেলেই রান্না করার চেষ্টা করা ভালো। এবার একটুখানি দিয়ে দেবো কালো সর্ষে, কালো সর্ষেটা একটু দিয়ে নিলাম। এইবারে দেখো একটুখানি নাড়াচাড়া করে নেবো, দিয়ে জল ঢেলে ফুটিয়ে নিলে পুরো কারি পাতার তরকারি পুরো রেডি হয়ে যাবে। আর এখানে দেখো একটু গরম জল বসিয়ে নিচ্ছি আমি, এখানে আটা মাখবো, সেই জন্য সামান্য একটু গরম জল তো লাগবেই, তাহলে আটাটা খুব সফট হয়। আর এখানে দেখো তরকারিটা আবার একটু ফুটতে বসিয়ে দিলাম, আর এখানে আমি আটাটা মেখে নেবো। একটুখানি গরম জল অবশ্যই তোমরা নেবে আটা মাখার সময়, তাহলে আটাটা খুবই নরম হয়, আটার ডোটা সফট হয়, আর রুটি অনেকটাই নরম হয়। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি আটা, এখানে আটা মেখে নেবো একটু একটু করে গরম জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে, বারে বারে জল দেবে, একবারে জল দেবে না, তাহলে একদম ভালো হয় না, বারে বারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আটাটা পুরো ভালো করে আমি মেখে নেবো। ম্যাক্সিমাম তিনটে রুটি আমার হাজব্যান্ড নেয় অফিসে লাঞ্চ বক্সে, সেই জন্য তিনটের বেশি করি না, সেই জন্য লেচিটা সামান্য একটু বড়ই করি, তবে খুব একটা বড়ও নয়, দেখো মিডিয়াম সাইজই বলতে পারো। আর এখানে দেখো পুরো পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা, কারণ এখানে বেলবো। আর এখানে আমি ভালোভাবে পুরো ময়দাটা, সরি আটাটা দিয়ে নিলাম, দিয়ে আটা দিয়ে ভালোভাবে বেলে নেবো ঘুরিয়ে ঘুরিয়ে, যতটা আটা দিয়ে বেলবে তত ভালোভাবে বেলা যায় আর রুটিটা একদমই লেগে যায় না। আর এখানে দেখো আলুর তরকারি তো রেডি, এখানে আমি রুটি করে নিচ্ছি। এবারে রুটি করা হয়ে গেছে, এবার আমি লাঞ্চ বক্স আমি গুছিয়ে নিচ্ছি। লাঞ্চ বক্স গোছানো কমপ্লিট, এবারে করব ব্রেকফাস্ট। এবারে হচ্ছে ব্রেকফাস্টের প্রস্তুতি, এবারে তাই আমি ব্রাউন ব্রেড আমি ভালোভাবে শিখে নেব তাওয়াতে। ব্রাউন ব্রেডই আমরা বেশি খাই, কারণ এটা আটার যেহেতু সেই জন্য কোনো অত ক্ষতি করে না। আর এখানে দেখো চানের জন্য, হাজবেন্ড চানে যাবে, সেই জন্য আমি গরম জল বসিয়ে নিচ্ছি ইলেকট্রিক কেটলিতে, এমনকি আমরাও ইলেকট্রিক কেটলি ইউজ করি যখনই আমরা চানে যাই গরম জল করার জন্য। এটা খুবই একটা হেল্পফুল একটা জিনিস, এটা আমার মাই দিয়েছিল আমাকে, গিফট করেছিল
করেছিল, খুবই দরকারি একটা জিনিস এটা। মানে এটা আমার ওমি যখন ছোট ছিল তখন থেকেই আমি এই কেটলি ইউজ করছি, এমনকি এখনও পর্যন্ত আমি ইউজ করতে পারি, এতটাই ভালো বোরোসিল কোম্পানি। আর এখানে দেখো চা পুরো রেডি, সকালবেলায় চা বিস্কুট পুরো আমি নিয়ে যাচ্ছি দিতে। এবারে চাটা খাওয়া হয়ে যাবে, তারপরে হাজবেন্ড ফ্রেশ হয়ে তারপরে অফিসে বেরাবে। এখানে দেখো কাউ মিল্কটা আমি এখানে জাল দিয়ে নেবো ওমির জন্যে। আর দেখো ওমির জন্যে দুধ জাল দেওয়ার পর আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে ওমি সকালে ঘুম থেকে উঠে পড়েছে, ওর ঠোঁটেতে একটা পিঁপড়ে কামড়ে দিয়েছে, সেই জন্য খুবই কাঁদছিল। এখানে দেখো দেখাতে চাইছি না ঠোঁটটা কতটা ফুলে গেছে। যাই হোক, বাচ্চা মানুষ কামড়ে দিয়েছে কী করে সেটা বুঝতে পারছি না। আর এখানে ও খেলাতে মত্ত, নিজের খেলাতেই সকাল সকাল উঠে পড়েছে। আর তাহলে চলো, দিনটা আজকে শুরু হয়ে গেল, তোমরা দেখতে থাকো আজকের ব্লগ, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগছে। এখানে দুধ জাল দেওয়া হয়ে গেল, এবারে আমি ওইকে খাইয়ে দেবো, তারপরে আমি যে কটা বাসন সিঙ্কে পড়বে সে কটা আমি ধুয়ে টুয়ে চানে যাবো, ঘরটর ঝাড়টার দিয়ে চান টান করে এসে পুজো করে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদম অফ লাইফস্টাইল। আর সকাল সকাল দেখলে সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি, মানে সকালে হাজবেন্ডের লাঞ্চ বক্স, তারপরে ব্রেকফাস্ট যা যা খাওয়ার ছিল হলো। আমরা ব্রেকফাস্ট একটু পরে করবো, আমি এখন চান করতে যাব, ফ্রেশ হয়ে নেবো তারপর। আর ওমি উঠে গেছে, ওমির সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম ওর ওপরের ঠোঁটটা, ওপরের দিকে ঠোঁটটা ওমির দেখলাম সকালে উঠে ফুলে গেছে, কী কারণে হয়েছে বুঝতে পারছি না, দেখা যাক একবার ডক্টরের সাথে কনসাল্ট করবো ভাবছি। আর মনে হচ্ছে যতদূর ওখানে হয়তো পিঁপড়েই কামড়ে দিয়েছে কি মশা কামড়ে দিয়েছে, সেই জন্য হয়তো হতে পারে বড় জোর, কিন্তু ঘরেতে কোনো পিঁপড়ে পোকামাকড় নেই, তাও কী করে হলো বুঝতে পারছি না, দেখা যাক একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ওমি তুমি কী নিয়েছো? ওই দেখো হাতে কাঁচি নিয়ে নিয়েছো। আচ্ছা ঠিক আছে, তোমার লেগে যেতে পারে, লেগে যেতে পারে, দেখি 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 দেখি। আচ্ছা ঠিক আছে, নেবো না নেবো না না নেবো না, তুমি একটু তোমার ঠোঁটটা দেখিয়ে দাও, তুমি তোমার ঠোঁটটা একটু দেখিয়ে দাও, তোমার ঠোঁটে কোথায় উলে গেছে একটু দেখিয়ে দাও বাবা। ও পড়ে দেখো 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 সবাই দেখো, ওমি ঠোঁটে উলে গেছে গো। ওমি হাতে কেন কাছে নিয়েছো? রান্নাঘর থেকে দেখো কাছে নিয়ে চলে এসেছে, এত দুষ্টু, রান্নাঘর থেকে টুক করে আমি যে এখানে এসেছি কাছে নিয়ে চলে এসেছি। কি হলো কি হলো? এটা পোকা, পোকাটাকে মারতে হবে এটা দিয়ে, আমি যাই। বাইরে পালিয়ে গেল পোকাটাকে মারতে, কাছিটা। আজকে লাঞ্চে কী হবে জানি না, দেখা যাক, এখনো পর্যন্ত কোনো ঠিক হয়নি। এখন ওমিকে একটুখানি মিল্ক দেবো, তারপরে ওমি ব্রেকফাস্ট বানাবো। এখন দুপুরবেলা সব কিছু খাবার দাবার সব কিছু রেডি করছি, এখন আমার চান টান করা হয়ে গেছে, আমি চলে এসেছি কিচেনে। আর এখন আজকে যেটা আমাদের হবে খুব সিম্পল, সেটা হচ্ছে ফ্যান ভাতে আলু ডিম ভাতে। আর এখানে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এই দেখতেই পাচ্ছ এখানে রয়েছে। আর আজকে ওমি ঠোঁটে তো দেখালাম তোমাদের একটা পিঁপড়ে কামড়ে দিয়েছে, আর ওমি একটু আগে কত বড় একটা দুষ্টু করেছে, সেটা হচ্ছে দেয়ালের মধ্যে পুরো একদম পেন্সিল দিয়ে ঘিজি ঘিজি করে এঁকে দিয়েছে, সেটাই ভাবছি। ওমি তুমি এটা কেন করেছো দেওয়ালে, কেন করেছো বলো? কিচ্ছু নেবে না তুমি, তুমি গাড়িটাও ভেঙে দিয়েছো, তুমি এত দুষ্টু করছো কেন করছো? এটা গরম, পেশাব করে গরম সয়ে যাও। তারপর এখানে দেখো এখানে এটা পুরো অঙ্কুর বেরিয়ে গেছে, এই ডালটা দরকার, এটা ভাবছি করে নেবো আজকে, কারণ কালকে যদি একটু বেশি ভেজানো হয়ে গেছিলো। এটা নেবে না তুমি, না 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 না, ছাড়ো ছাড়ো ছাড়ো।
তাহলে চলো দেখতে থাকো আজকে ব্লগ। আশা করি তোমাদের আজকে সবাই দেখতে খুব ভালো লাগবে। ইভিনিং সবাইকে, এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন হচ্ছে কফি, আর কফির সঙ্গে থাকছে চানাচুর কিংবা কেক একটুখানি নিয়ে নেবো। যাই হোক, আজকেও একটু তড়কা করে নেবো। যেহেতু তড়কার পরিমাণটা একটু অল্পই হবে, সেই জন্য এই ডালটা যেহেতু অল্প রয়েছে, সেই জন্য এর সঙ্গে একটুখানি মসুর ডাল অ্যাড করে নেবো। তোমরা এটা করতেই পারো, অল্প করে মসুর ডাল অ্যাড করে নিও তড়কার ডালের সঙ্গে। যখন দেখবে তড়কার ডালের পরিমাণটা একটু কম, খেতে একটু টেস্টি হয়, মসুর ডাল কিংবা ছোলার ডালও অ্যাড করতে পারো, তবে মসুর ডালটা একটু বেশি ভালো লাগবে। আর এখানে দেখো কফি হচ্ছে। তাহলে চলো আজকে ব্লগটা আবার স্টার্ট করলাম ইভিনিং সময় থেকে, সন্ধ্যে থেকে। আর ওখানে অমি ঘুম থেকে উঠে পড়েছি। অমি দেওয়ালে কী কাণ্ডটাই করেছে আজকে, এই যে চলে এসেছে। তুমি কী করেছো আজকে দেওয়ালে? জানো তো পাপা আসলে খুব বকু করবে। বড় একটা স্কেল আনবে, গাড়িটাও ভেঙে দিয়েছো, ওই জন্য গাড়িটা আমি ওই মাথায় তুলে রেখে দিয়েছি, পুরো ভেঙে একাকার করে দিয়েছে। এর চলো এখন দেখতে দেখো তোমরা, আশা করি তোমাদের দেখতে সবার খুব ভালো লাগবে। যারা নতুন দেখছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, নোটিফিকেশনটা ক্লিক করে দিও, আর সবাই একটা করে লাইক করে দিও। এর চলো দেখতে থাকো। তড়কা করবো রাত্রিরে, সেটা আমি বললামই। আর রুটি করবো, রুটি করার জন্য আমি এখানে ময়দাটা মেখে রেখে দিয়েছি। আর এই দেখো এখানে লাস্টে একটুখানি হালকা করে সর্ষের তেল গুলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এটা আধ ঘন্টা রেখে দেবো রেস্টের জন্য। আধ ঘন্টার পর রুটি করবো, তাহলে রুটিটা খুব নরম সফট হয়, আর তুলতে হয় একটু শক্ত হয় না, তার খুব সুন্দরভাবে পড়ে। আর এখন আমি স্কিনের একটু কেয়ার করে নেবো, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আমি তো এর আগেও আমি দেখেছি তোমাদের গুড ভাইবসের প্রোডাক্ট আমি ইউজ করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি, খুবই ভালো গুড ভাইবসের। আর অয়েলি স্কিন ছিল যেহেতু, ওই জন্য অনেক পিম্পল হতো, সেই সমস্যার হাত থেকে অনেকটা রেহাই পেয়েছি। গুড ভাইবস এটা কোনো প্রচারের জন্য কিছু বলছি না, এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয় কিচ্ছু না, এটা জাস্ট আমার ভালো লেগেছে প্রোডাক্টটা, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে অমিক খাবার করা রেডি করা হয়ে গেছে। অমিকে একটুখানি খিচুড়ি দিচ্ছি রাত্রিবেলা, একটু আলুর খিচুড়ি একটু গাজর দিয়ে। আর এখানে আমাদের তড়কা সেদ্ধ হচ্ছে, এক্ষুনি সিটি করে যাবে এখানে। আর চলো তাহলে একটু স্টিম তৈরি করি, দিয়ে তারপরে তড়কা রেসিপি শেয়ার করে আগে ব্লগ তাহলে এখানেই এডিট করি, এখানেই তাহলে এডিট করে দেবো। তারপরে আমি বসে বলবো রাত্রিবেলা এডিট করি আমি, দিয়ে তারপরের দিন আমি সেটা ব্লগটা পোস্ট করি, তোমরা সেটা দেখতে পাও। তাহলে চলো একটুখানি স্কিনের কেয়ার করে নিই ঝটফট করে, তোমরা দেখতে পাবো। এখানে দেখো এই গুড ভাইবসের চারকোল ফেস ওয়াশটা আমি নিয়ে নিয়েছি, এই চারকোল অ্যাক্টিভ ফেস ওয়াশ। এটা থেকে আমি মুখটা ফার্স্টে ক্লিন করে নেবো, হাতটা একটু ভিজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এবারে ফার্স্টে একটু হাত এসে, এটা আমি এর আগেও দেখিয়েছি তোমাদের, আরেকবার আমি দেখাচ্ছি। এটা ভালো করে ধুয়ে নেবো, তারপরে দেখো আমি স্টেপ বাই স্টেপ কী কী ইউজ করি। মামা গো গো আছে দেখেছিস, অনেকটাই ক্লিন হয়ে গেছে, বেশ অনেক ক্লিন, অনেকটাই ক্লিন লাগছে। এরপরে আমি টোনার ইউজ করবো, আমাকে ঠিকঠাক করে স্কিন কেয়ার করতে দেবে এই দুষ্টু ছেলে মেয়ে, সেই জন্য ডেইলি করা হয় না কিন্তু প্রায় মাঝে মধ্যেই এই দেখো এই টোনার গ্রিন টি গুড ভাইবসের এই গ্রিন টি টোনার, এটা একটু মুখে আমি লাগিয়ে নেবো। এবার আমাকে মাখাও, এবার আমাকে মাখাও, এবার আমাকে মাখাও, ছোটরা মাখে না বড়রা মাখে, বড়রা মাখে তো। এরপরে
টোনারের পরে যেটা ইউজ করবো সেটা হচ্ছে গুড ভাইবসের টি ট্রি জেল। এই জেলটা এইটা স্কিনটাকে হাইড্রেট রাখবে আর স্কিনটাকে ময়েশ্চারাইজও করবে। স্কিনটা দেখো কতটা গ্লো করছে আর কতটা পুরো ক্লিন হয়ে গেছে। আমার তো এই প্রোডাক্ট খুবই ভালো লাগছে, বেশ ভালো লাগলো। এমনকি তোমরা সপ্তাহে অন্তত একদিন দুধের সর আর মুসুর ডাল কিংবা বেসন একসাথে পাঁচ করে আর একটুখানি লেমনের রসটা দিয়ে মুখে লাগিয়ে রাখতে পারো মোটামুটি 10 থেকে 15 মিনিট, তাহলে অনেকটা স্কিন ভালো থাকে। চলো আজকে তাহলে ব্লগ এখানেই এন্ড করে দিচ্ছি। লাস্টে একটু দেখিয়ে নেবো তোমাদের সঙ্গে, একটু শেয়ার করে নেবো আজকে তরকার রেসিপিটা। জানি তোমরা সবাই এর আগে অনেকবার দেখেছো, তাও আরেকবার দেখিয়ে দেবো। চলো আজকের মতো গুড বাই, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই জন্য অমিকে কিছু না উপায় পেয়ে আমরা হাত বেঁধে দিয়েছি, দেখাচ্ছি। এই যে অমির হাত বাঁধা, অমির হাত বাঁধা। ঠিক আছে, আর পুষ্টি করতে পারবো না, সব জিনিস বালিশ বিছ না নিয়ে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, বিছনা চাদর ছুঁড়ে ফেলে দিয়েছে, এই কাণ্ড করছে। এবার তুমি চুপটি করে বসো, ফেলে দেখো চুপটি করে বসো। হাত বেঁধেও দুরন্ত করে যাচ্ছে, দেখি তোর হাতটা, দেখি হাতটা, দেখি এটা ঘরে কত নোংরা জিনিস কুটি কুটি করে ফেলেছে, পুরো নোংরা করেছে পুরো ঘর। দেখি হাতটা, হাতটাও দেখি দারুণ কেটে। হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক আছে। দেখো এখানে চিকেন তরকা হবে, সেই জন্য আমার হাজবেন্ড একটুখানি চিকেন নিয়ে এসেছে অফিস থেকে ফেরার পথে। আর এখানে রুটি আর চিকেন তরকা আমাদের ডিনার হচ্ছে। এখানে পুরো একদম আমার হাজবেন্ডও কিন্তু হেল্প করছে আমাকে চিকেন তরকা করে দেওয়ার পেছনে। আমি ক্যামেরাটা ধরে আছি, সেই কিন্তু পুরো পিঁয়াজ টিয়াজ ভেজে দিচ্ছে। আর এখানে দেখো আমাদের ডিনার প্রায় রেডির দিকে, এখানে আমি চিকেনটা একটু ছেড়ে দিলাম, তারপরে আমি আর কিছু করিনি, পুরোটাই বাকিটা করেছে আমার হাজবেন্ডটি। আর এখানে আমি একদম পুরো ব্লগটা এখানেই তাহলে এন্ড করে দিচ্ছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, আর আশা করি যারা নতুন দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল আইকন প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমরা সঙ্গে সঙ্গেই দেখতে পাবে। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, একটা করে সবাই প্লিজ লাইক করে দিও, আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, সবাই পুরোটাই দেখো, এটাই একটা অনুরোধ রইল। আর তাহলে চলো আজকের মতো ব্লগ এখানেই এন্ড করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।